হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সো আফটার লং টাইম আমরা ঘুরতে বের হয়েছিলাম হারবার ফ্রন্টের এখানে। সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে প্যান্ডেমিকের পর আসলে যে রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে আসলে মাস্ক ম্যান্ডেটরি, হ্যান্ড স্যানিটাইজার সবখানে পেয়ে যাবেন এবং বসে আপনারা ডাইনিং করতে পারবেন। সো শিপগুলো অবশ্য খুলে দিয়েছে, আপনারা হচ্ছে অনলাইনে টিকিট কেটে নেবেন। যারা এখানে আসতে চান হারবার ফ্রন্টে তারা হচ্ছে শিপগুলোতে ছুটতে পারেন। এবং এখানে মিনি ট্যাক্সি আছে যেগুলো হচ্ছে $10 করে পার পার্সন নেয়। টরন্টো আইল্যান্ড আছে এখানে, সেখানে হচ্ছে নামায় দিয়ে আসবে আপনাদেরকে, সেন্ট্রাল আইল্যান্ড বলে, আবার অনেকে টরন্টো আইল্যান্ডও বলে এটাকে। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট উপরে আমরা হাঁটছি এবং এখানে একজন খুব সুন্দর বেহালা বাজাচ্ছে। এবং এগুলো করতে কিন্তু এখানে অবশ্যই লাইসেন্স নিতে হবে, লাইসেন্স ছাড়া এগুলো কেউ করতে পারে না। আছে না যে মন চাইলো আর আমি স্ট্রিটের উপরে যা খুশি তাই করলাম, এটা কিন্তু এখানে সম্ভব না। সো যা কিছুই করবেন অবশ্যই তার জন্য লাইসেন্স দরকার হয়, লাইসেন্স নিয়ে তারপর আপনারা এরকম স্ট্রিট শোগুলো করতে পারেন। সো এটা হচ্ছে একদম ডাউন টাউন, একদম হারবার ফ্রন্টের সামনে আছি আমরা। এবং এই যে শিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক বড় ক্রুজ টাইপের, এগুলো হচ্ছে ভাড়া করা যায়, যেমন ওয়েডিং এগুলো থাকলে ভাড়া করতে পারেন, বা ফ্যামিলি নিয়ে আসলে, অনেক বড় ফ্যামিলি হলে তারা এগুলো নিয়ে আসলে ভাড়া করে। এবং অনেক এখানে তাবু এনে তাবু টাঙিয়েও এখানে বসে থাকে সারাদিনের জন্য আসে। সো ইটস আপ টু ইউ, বাট আমি সাজেস্ট করবো এখানে একবার হলেও আসার জন্য, সামার টাইমে খুবই ভালো লাগবে। এবং অবশ্যই চেষ্টা করবেন একটু টাইম নিয়ে আসতে, কারণ এখানে আসতে হলে আপনার সাবওয়ে প্লাস স্ট্রিট কার এগুলো দুটাই নিতে হয় এবং একটু লং টেক করে। সো তার জন্য একটু টাইম নিয়ে বের হবেন। যারা কিনা ট্যুরিস্ট হিসেবে আসছেন তাদের জন্য তো অবশ্যই একটু টাইম নিয়ে বের হতে হবে, না হয় ঘুরে দেখতে পারবেন না। আর ডাউন টাউনে আসলে এমনি মনটা অনেক ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, কারণ এখানে একটু ক্রাউডি। আমি জানি না আপনারা ক্রাউডি পছন্দ করেন কি না, বাট এখানে একটু ক্রাউডি টাইপ। সো এখানে আসলে আসলেই ভালো লাগে, কারণ আশেপাশে খুব নয়েজি হয়, ভালোই লাগে। এবং এসে এরকম লেকের পারে বসে থাকতে পারেন। অবশ্য উইন্টারও খারাপ লাগে না, উইন্টারও খুব ভালো লাগে, বাট সামার টাইমটাতে একটু স্পেশাল মজা। সো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকার এসেছে। যদি উপকার এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই থামস আপ তো দিবেনই এবং আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এবং যদি নেক্সট এপিসোড মিস না করতে চান তাহলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড এলেই আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান। সো এখন একটু সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে আরেকটা শো হচ্ছে সেম জায়গাতে, একটু সরে এসে একদম রাস্তার পাশে যেখান থেকে আমরা স্ট্রিট কারে উঠবো সেখানেই আসলে এই সংগুলো হচ্ছিলো। এবং দেখুন একজন ড্যান্সও করা শুরু করে দিয়েছে। সো এরকম মানে সামার টাইম এরকম প্রায় দেখতে পারবেন, অবাক হওয়ার কিছুই নাই, কারণ এটা একদম এখানে নর্মাল। যে গানগুলো গাচ্ছিলো সে খুব ভালো গান গায় এবং তার গলাটাও বেশ খুব ভালোই ছিল, আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে তার গানগুলো শুনছিলাম। Feliz, feliz, feliz de los cuatro.
যে ড্যান্স করছে আসলে তাকে জানি না কতটুকু দেখে বুঝতে পারছেন, তার কোনো হুঁশই নাই, সে তার ইচ্ছা মতন ড্যান্স করে যাচ্ছে মনের আনন্দে, কোনো তাল বেতাল কিছুই নেই, সে তার মতন করে নাচছে। আর এখানে মোস্টলি ফ্রাইডেতে অনেকেই বের হয়ে যায় রাতে, বিকজ স্যাটারডে সানডে এখানে অফ থাকে সবারই কাজ থেকে, সো তার জন্য এখানে আসলে ফ্রাইডেতে বেশি মজা করা হয়, এবং স্যাটারডেতেও অনেক মানুষ দেখবেন, বাট সানডেতে একটু কম দেখা যায়। সো এখানে হচ্ছে একটা খাবার রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে হাই পার্কের উপরে একদম কর্নারে, সো এটা দেখেই বুঝতে পারছেন নাচোস এবং টাকোস খাচ্ছি, খুবই মজার, আমি রিকমেন্ড করবো এখানে আসার জন্য। এটা হচ্ছে সাবওয়ে থেকে একদম কাছে, আর ওদের যে পেস্টিটা, যে ডেজার্টটা, এটা অনেক মজার, অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে লেমন গ্রাসের। সো বাই, আজকের মতন দেখা হবে, বাই।